আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে ডিসপ্লেতে শো করা একটি চার্ট দেখাচ্ছে এরকম একটি স্মার্ট চার্ট কিভাবে আমরা ইউজ করতে পারি। সো এরকম স্মার্ট চার্ট যখন আমরা একটি তৈরি করব, তখন আমরা দেখতে পারবো একটি কোম্পানির, ফর এক্সাম্পল, একটি কোম্পানির সেলসের একটি হিসাব করা হয়েছে। সো এখানে একটি কোম্পানির 12 মাসের সেলসের একটি হিসাব করা হয়েছে এবং কোন মাসে কত টাকা এবং কত পার্সেন্ট। সো ফুল ইয়ারে যদি আমরা 100% হিসাব করি, তাহলে প্রতি মাসে কত পার্সেন্ট সেল হয়েছে, কত পার্সেন্ট টাকা সেল হয়েছে, সেটা একটা কম্পারিজন শিট আমরা এখানে খুব ইজিলি দেখতে পাচ্ছি। সো এই চার্টটি, এই স্মার্ট চার্টটি কীভাবে তৈরি করতে হয় সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন। ওকে ওকে, চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আমরা প্রথমে এই চার্টটিকে ডিলিট করে দিই। ওকে, আমি প্রথমে চার্টটিকে ডিলিট করে দিলাম। এরকমই চার্ট আঁকার জন্য আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে এখানে চার্ট একটি অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। যখন চার্টে ক্লিক করব, তখন এরকম কিছু চার্টের স্টাইল চলে আসবে। আমরা এখান থেকে পাই নামের একটি অপশন রয়েছে, এখান থেকে আমরা একটি চার্ট ক্লিক করে নিলাম। যখন চার্টেই ক্লিক করলাম এবং ওকে দিলাম, তখন একটি চার্ট চলে আসলো, পাশাপাশি একটি এক্সেল শিট চলে আসলো। সো বেসিক্যালি এক্সেল শিটে এসেছে আমাদের ডাটাগুলো এন্ট্রি করার জন্য। সো এখানে দেখাচ্ছে সেলস ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। সো এক বছরের ডাটা দেখাচ্ছে, বাট কোয়ার্টার ওয়াইজ, তিন মাস মিলিয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। সো এইভাবে ওরা এখানে দেখিয়েছে। সো এটা আমরা এটাকে ইয়ারলি করার চেষ্টা করেছিলাম আমাদের পূর্ববর্তী ডিসপ্লে অনুযায়ী। সো আমরা ওটাই করার চেষ্টা করব। ওকে, এটা করার জন্য প্রথমে আমরা এখানে গিয়ে আমরা দেখছি ডাটা লেভেলস। সো ডাটা লেভেলে এখানে চলে আসছে। সো ডাটা লেভেলে যখন যাব, ওকে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো ডাটা লেভেলটা আমরা দেখতে নিলাম। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, চার্ট লেভেল, চার্ট লেভেল, অ্যাবভ চার্ট সেন্টার, মোর অপশান, দেন ডাটা লেভেল। আমরা যদি এই অপশানগুলোকে ক্লোজ করে দিই, তাহলে কী দেখাচ্ছে? কিছুই দেখাচ্ছে না। সো চার্ট টাইটেল, সো চার্ট টাইটেল ইজ সেলস। আপনারা এখানে ইচ্ছা করলে আপনাদের ইচ্ছা মতো এখানে টাইটেল ইউজ করে নিতে পারবেন। সেকেন্ড থিংস হচ্ছে, চার্ট টাইটেল যখন চলে গেলাম, তারপর ডাটা লেভেল, সো এগুলো হচ্ছে ডাটা লেভেল। দেন লিজেন্ড, সো লিজেন্ড এখানে চলে আসছে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, পরবর্তীতে আমি দেখাচ্ছি কীভাবে স্টাইলগুলো চেঞ্জ করতে হয়। সো এইভাবে আমরা বিভিন্ন স্টাইল করে নিতে পারতেছি। সো আমি এখানে এই স্টাইলটা নিয়ে নিলাম। সো এখানে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার অ্যান্ড ফোর্থ কোয়ার্টার দেখাচ্ছে। সো আমরা এটাকে ইয়ারলি করার চেষ্টা করেছিলাম। এখন আমরা আমাদের এক্সেল ফাইলটি নিয়ে আসবো। সো এক্সেল ফাইলটি নেওয়ার জন্য, নিয়ে আসার জন্য কী করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে, সেখান থেকে আমরা ইডিট ডাটা নামের একটি অপশান পাবো। ইডিট ডাটা থেকে গিয়ে ইডিট ডাটা ইন এক্সেল 2013 ভার্সন আমারটা, সো এক্সেলে চলে গেলাম। সো এখানে একটি এক্সেল ফাইল চলে আসলো। সো এই ফাইলটিতে বেসিক্যালি আমরা যেটা করব, ওই ডাটাগুলাই আমাদের এখানে আপডেট হবে। ওকে, ফর এক্সাম্পল, আমি এখানে ফার্স্ট কোয়ার্টারের পরিবর্তে আমি জানুয়ারি লিখে দিলাম, জানুয়ারি। সো এক্সেল একটি সবচেয়ে সুবিধা, জানুয়ারি লেখার পরে আমরা যখন নিচের দিক ড্র্যাগ করবো, অটোমেটিকলি আমাদের মাস মান্থগুলো চলে আসবে। যখন আমি এমএস এক্সেলের টিউটোরিয়াল করবো, তখন আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব। সো এখানে 12টি মাস চলে আসছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চার্টে অটোমেটিকলি আমাদের 12টি মাস চলে আসছে এবং 12টি কালার চলে আসছে। সো 12টি মাসের জন্য 12টি কালার চলে আসছে। সো এখানে চারটি মাত্র ডেটা দেওয়া আছে, এই জন্য এখানে চারটি শো করতেছে, আর ডাটা দেওয়া নাই যেহেতু এই ডাটা শো করতেছে না। ওকে, ফর এক্সাম্পল, আমরা এখানে দিলাম জানুয়ারি মাসে সেল হয়েছিল 5000 টাকা, ফর এক্সাম্পল। ফেব্রুয়ারিতে আমরা ধরলাম 7000। দেন আমি একটি এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট আপনাদের জন্য টাইপ করতেছি একটি নাম্বার। সো এরকম আমরা ডাটাগুলো আমরা আপডেট করে নিলাম। ওকে, সো এরকমভাবে আপনারা ডাটাগুলো আপডেট করে নেবেন যত দরকার। আপনি যদি রিয়েল চার্ট বানাতে চান, তাহলে আপনার সেলস অনুযায়ী আপনি আপডেট করে নেবেন, তাহলে অ্যাকুরেট হিসাবটা পেয়ে যাবেন। সো আমাদের টোটাল সেল হয়েছিল কত আমরা দেখিনি। যখন আমরা এটাকে এখানে যাব, তখন এমএস এক্সেল একটি অপশান রয়েছে, সাম সাম অটো সাম।
সো অটোসাম দেওয়ার পর আমরা একটি অটোসাম পেয়ে গেলাম, 63,342 টাকা সেল হয়েছে টোটাল। সো এখানে একটি 63,342 টাকা আমি ম্যানেজ করে দিই। ওকে, সো এখানে টোটাল 63,300 কত টাকা এসেছিল, 63,342 টাকারই একটি হিসাব এখানে চলে এসেছে। সো আমরা এখানে পার্সেন্টেজ প্লাস টাকাটাও দেখতে পাচ্ছি, তো অনেক বেশি হওয়ার কারণে আমাদের লেখাগুলো বোঝা যাচ্ছে না। সো আমরা এটাকে একটু স্টাইলটা চেঞ্জ করে নিলেই হয়ে যাচ্ছে, আর আদারওয়াইজ আমরা এটাকে একটু ফর্মেটিটাকে একটু বড় করে নিতে পারি। আমরা এটাকে, ওকে, আমরা এটাকে একটু বড় করে নিই। সো এখানে দেখা যাচ্ছে, সো এই ফর্মেটিংটাকে আমরা আমাদের মতো চেঞ্জ করে নিতে পারি, যেহেতু দেখা যাচ্ছে না। সো আমরা অন্য একটি ফর্মেটিং নিয়ে নিই, যেহেতু অনেক বড় হিসাব। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। সো আমরা যদি ই ফর্মেটিংটা নিই, তাহলে মান্থগুলো চলে আসছে রাইট সাইডে এবং এখানে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ফর এক্সাম্পল জানুয়ারি। সো ই কালারটা কোনটা, জানুয়ারি। সো জানুয়ারির কালারটা এখানে চলে এসেছে। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। সো এখানে আমরা কালার দেখে দেখে আমরা এখানে সিলেক্ট করতে পারবো যে কোনটা কোন মাসের জন্য হিসাব করা হয়েছে। সো এখান থেকে আমরা ইচ্ছা করলে কালারও চেঞ্জ করে নিতে পারি। সো কালার কীভাবে চেঞ্জ করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো কালারটা চেঞ্জ করার জন্য এখানে আমরা চলে যাবো, দেন ফিল কালারে যাব। ফিল কালারে গিয়ে অটোমেটিক এখানে দেওয়া আছে, আমরা ইচ্ছে করলে আমাদের মতো ইচ্ছে কালার নিয়ে নিতে পারবো। ওকে, সো এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করে নিতে পারতেছি, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারতেছি। সো এখানে যখন আমরা যাব ডিফারেন্ট অপশানে, সো এখানে আমাদের বিভিন্ন ডিফারেন্ট কালার শো করতেছে, চেঞ্জ কালারস। সো ইন্ডিভিজুয়াল কালার শো করতেছে, সো এখানে ডিফারেন্ট কালার শো করতেছে। সো আমরা না যাই সেখানে। ওকে, সো এখান থেকে আমরা বিভিন্নভাবে আমাদের পছন্দ মতো যেইটা আমাদের জন্য প্রিফিয়ারেবল হয়, যেমন সেলস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সো এখানে অটোমেটিকলি কালার নিয়ে নিয়েছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোন মাসে কত টাকা সেল হয়েছে এবং কত পার্সেন্টস। সো পার্সেন্টটা হিসাব করেছে উইথিন 100%-এর মধ্যে। সো ফর এক্সাম্পল, এই মাসে 7,820 টাকা সেল হয়েছে, সেটা ছিল 12% কম্পেয়ারেটিভলি আদার্স। সো এই মাসে 4%, 4%, 6%। সো এইভাবে আমরা একটি স্মার্ট চার্ট তৈরি করে ফেলতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি স্মার্ট চার্ট তৈরি করতে হয়। সো আপনার ইচ্ছে মতো ডাটা ফিক্স করে জাস্ট এক্সেলে যখন আমরা আপডেট করব, তখন অটোমেটিকলি এখানে ডাটাগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আমি ফর এক্সাম্পল ডিসেম্বরে 7,820 টাকা একটি ছিল, 7,820, যেটা কালার ছিল ডিসেম্বর। সো আমি যদি এটাকে কমিয়ে দিই, ফর এক্সাম্পল আমি এটাকে কমিয়ে 2,000 নিয়ে আসলাম। ওকে, সো আমরা দেখতে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে 2,000 টাকা হয়ে গেল। সো এটাকে যদি আমরা বাড়িয়ে আবার 3,500 নিয়ে আসি, তাহলে দেখি চেঞ্জটা অটোমেটিকলি এখানে চেঞ্জ হয়ে গেল। সো আশা করি বুঝতে পেরেছেন, বেসিক্যালি আমরা যখন এরকম একটি স্মার্ট চার্ট ব্যবহার করব, এক্সেলে যখন আমরা ডেটাগুলো দিব, অটোমেটিকলি এখানে চার্ট তৈরি করে নিবে এবং আপনাকে বলে দেবে কত কোন মাসে কি পার্সেন্টেজ হয়েছিল, এবং আপনি এই চার্ট দিয়ে খুব সহজেই বুঝতে পারবেন কম্প্যারিজনটা। সো আশা করি বুঝতে পেরেছেন, যদি তারপরও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। সো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।